আল্লাহুর রহমানুর রহিম, ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান আলামিন জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অমনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রাণপ্রিয় ছাত্ররা, সবাইকে জানাচ্ছি নবী শিখানো ভাষায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য সে মহান মাবুদের ভাষা জানছি শুকর আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত সৌদি মণ্ডলী এবং উপস্থিত ছাত্ররা, আমরা আসলেই সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করেছেন, জীবজন্তু সৃষ্টি করেছেন, গাছপালা সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি না করে বিভিন্ন জীবজন্তু কীট পতঙ্গ সৃষ্টি করতেন, আমাদের করার কিছুই ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খাস মেহরবানি করে মানুষ হিসাবে সৃষ্টি করেছে, বিবেক সম্পন্ন মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে সুযোগ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে এসেছিলেন সেই সমাজকে বলা হতো আইয়ামে জাহিল যুগ, অন্ধকার যুগ, বর্বর যুগ, অসভ্য যুগ। এর মানে এই নয় যে ওই সময়ের মানুষ কথা বলতে জানত না, শিক্ষা সাহিত্য সংস্কৃতি সম্পর্কে ধারণা ছিল না, এর মানে এই নয়। ওরা বর্বর ছিল, অসভ্য ছিল, কিন্তু তাদের মধ্যে ওহির জ্ঞান ছিল না, তাদের মধ্যে বিবেক সম্পন্ন মানুষের অভাব ছিল, নীতি নৈতিকতা সম্পন্ন মানুষের অভাব ছিল, যার জন্য সেই সমাজে মানুষের কোনো অধিকার ছিল না। কন্যা সন্তান হওয়ার অপরাধে কন্যা সন্তানকে জীবন্তভাবে হত্যা করা হতো, সেখানে শ্রমিকের কোনো অধিকার ছিল না, সেখানে মানুষের ন্যায্য কোনো অধিকার ছিল না। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজকে আলোকিত সমাজ করেছিলেন, সেই সমাজকে সুন্দর সমাজ করেছিলেন, সেই সমাজকে বৈষম্য বিরোধী একটি আদর্শ সমাজ গড়ে তুলেছিলেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু সংখ্যক সাহাবি এসে জিজ্ঞেস করেছিলেন, মায়েশা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে, ওনার আখলাক সম্পর্কে আমাদের কিছু বলেন। তখন তিনি বলেছিলেন, ওহে আল্লাহর নবীর সাহাবিরা, আপনারা কি কোরআন পড়েন নাই? বলে, আমরা কোরআন পড়েছি। বলে, আপনারা যদি কোরআন পড়ে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন জানার জন্য, আদর্শ জানার জন্য, আচার আচরণ জানার জন্য আমার কাছে আসার প্রয়োজন নেই, কারণ কোরআনের মধ্যে তা রয়েছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব জীবন যে কোরআনের জিন্দেগি, নবুয়তের জিন্দেগি কোরআনের জিন্দেগি। সম্মানিত উপস্থিতি, যতদিন মানুষ এই কোরআন এবং সুন্নাকে অনুসরণ করেছে সেই সময় ছিল, সেই সময়কাল ছিল সবচাইতে শ্রেষ্ঠ এবং সোনালী যুগ। যখন মানুষ এই কোরআন থেকে দূরে সরে গিয়েছে তখন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য বিদায়ী ভাষণে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কোরআন, অপরটি হচ্ছে সুন্না। যতদিন এই কোরআন এবং সুন্না আঁকড়ে ধরে থাকবে তোমাদের মধ্যে শান্তি শৃঙ্খলা থাকবে। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা এই কোরআন থেকে দূরে সরার কারণে আজকে গোটা বিশ্বের মুসলমানরা নির্যাতিত নিপীড়িত জাতি হিসেবে পরিণত হয়েছে। অথচ এই মুসলমানরাই কোরআনে যখন অনুসরণ করেছিলেন তখন সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন। আজকে আমরা বিজ্ঞানের কথা বলি, সায়েন্স অ্যান্ড টেকনোলজির কথা বলি, আজকে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের আদর্শের কথা বলি, অথচ সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ ছিল ইসলাম। আজকে আপনি ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, আজকে ইকোনমিক্স বলেন, সোশ্যালজি বলেন, এবং ইভেন মেডিকেল সায়েন্স বলেন, এই সব সাবজেক্টের জনক যারা ছিলেন তারা ছিল মুসলিম। সুতরাং আমরা যদি সেই কোরআনকে আবার অনুসরণ করি সমাজের মধ্যে আবার শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আমি সবাইকে অনুরোধ করব, আমরা যেন সবাই নিয়মিত কোরআন তেলাওয়াত করি, কোরআন অর্থ সহ পড়ি, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাই। আমাদের প্রিয় নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়াত, আমার পক্ষ থেকে একটি কথা হলো অপরের কাছে পৌঁছাও,
সেই নবীওয়ালা কাজ যদি আমরা করতে পারি, সমাজের মধ্যে অন্যায় থাকবে না, সমাজের মধ্যে ব্যভিচার থাকবে না, সমাজের মধ্যে অনৈতিকতা থাকবে না। কিন্তু সেই কোরআন অনুসরণ না করলে সমাজের মধ্যে সেই ধরনের বৈষম্য থাকবে। সম্মানিত ভাই এবং বোনেরা এবং ছাত্রদেরকে উদ্দেশ্য করে যেটা বলতে চাই, আজকের ছাত্ররাই আগামী দিনের বাংলাদেশ। আজকের ছাত্ররা এখানে যারা বসে আছে, এরা 10 থেকে 15 বছর পর হয় কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ প্রফেসর হবে, কেউ সাংবাদিক হবে, কেউ সমাজের বিশিষ্ট ব্যক্তি হবে, তারা এই সমাজকে সুন্দর করবে। সুতরাং এই ছাত্রদেরকে সেই কোরআনের আদর্শের আলোকে যদি আমরা তাদেরকে গড়ে তুলতে পারি, তাহলে সেই সুন্দর সমাজ হবে। আর এই ছাত্রদেরকে যদি আমরা কোরআন এবং সুন্নার আলোকে গড়ে তুলতে ব্যর্থ হই, তাহলে যে সমাজ হবে সেই সমাজ আলোকিত সমাজ হবে না, সেই সমাজ অপসংস্কৃতির সয়লাভ হবে। আমরা দেখেছি বিগত 15 বৎসর যে আমাদের সমাজ ব্যবস্থা ছিল, সেই সমাজের মধ্যে মানুষের কথা বলার সুযোগ ছিল না। সোশ্যাল মিডিয়ায় কেউ কিছু পোস্ট দেওয়ার সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হতো, সেখানে কোনো স্বাধীনতা ছিল না। আলহামদুলিল্লাহ এই ছাত্ররাই, এই তরুণ সমাজরাই 2024 সালের 5ই আগস্ট বিপ্লবী পরিবর্তনের মাধ্যমে, গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকার পরিবর্তন হয়ে আজকে মানুষ কথা বলার সুযোগ পাচ্ছে, আজকে আমাদের মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছি। এই জন্যই ছাত্রদের অবদান। সুতরাং এই আন্দোলন সংগ্রামে যেসব ছাত্ররা শহীদ হয়েছেন, আজকের এই দিনে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করেন। যারা আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আর আমরা যারা রয়েছি, তাদের সেই আদর্শের চেতনাকে লালন করে আমরা যেন এই সমাজকে বৈষম্য বিরোধী সুন্দর আলোকিত সমাজ আমরা যেন বিনির্মাণের জন্য সবাই নিজ নিজ অবস্থান থেকে যেন ভূমিকা রাখতে পারি। সুপ্রিয় ছাত্ররা, সাংস্কৃতিক প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছ, যারা বিজয়ী হয়েছ, তাদেরকে মুবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। যারা বিজয়ী হতে পারো নাই, তোমাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। কারণ বলা হয় একবার না পারিলে দেখো শতবার। তুমি একবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হয়তো পুরস্কার পাও নাই, এখনও তোমার অনেক সুযোগ রয়েছে। সুতরাং এই প্রতিযোগিতা থেকে তোমাকে এই সিদ্ধান্ত নিতে হবে, আগামী প্রতিযোগিতায় আমাকে বিজয়ী হতে হবে, পারবে ইনশাআল্লাহ। সেই বিজয়ী হওয়ায় সেখানে যখন পুরস্কার পাবে, এই জন্য অগ্রিম তোমাদেরকে মুবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সাংস্কৃতিক বলা হচ্ছে সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অঙ্গন, সংস্কৃতি অর্থাৎ সং মানে নিজ, কৃতি মানে কার্যকলাপ। আমার কার্যকলাপটাই আমাদের, আমার সংস্কৃতি। আমরা মুসলিম, আমাদের কার্যকলাপ কি? আমরা ফজরের আজান শুনে ঘুম থেকে উঠি। মুয়াজ্জিন যখন বলেন আসসালাতু খাইরুম মিনান নাওম, তোমার ঘুমের চাইতে নামাজ উত্তম, আমরা লাফ দিয়ে উঠে নামাজে চলে যাই। আমরা ফজরের আজান শুনে আমরা ঘুম থেকে উঠি, আবার আমরা ফজর এশার নামাজ পড়ে আমরা ঘুমাতে যাই। সেই জাতি হচ্ছে আমরা, সেটাই আমাদের সংস্কৃতি। আমরা বড়দেরকে সালাম করি, বড়দেরকে সম্মান করি, ছোটদেরকে মায়া মহব্বত করি, এটা আমাদের প্রিয় নবী বলেছেন, সেটা আমাদের সংস্কৃতি। আমি ছাত্রদেরকে অনুরোধ করব, আমরা সব সময় সেই কোরআনের হাদিসের আলোকে যদি নিজের জীবনকে পরিচালনা করতে পারি, সেটাই প্রকৃত হচ্ছে আমাদের সংস্কৃতি। সেই সংস্কৃতির চর্চা আমাদের বাড়াতে হবে, সেই সংস্কৃতির লালন এবং বিকাশের জন্য আমরা নিজ নিজ অবস্থান থেকে আমরা ভূমিকা রাখবো। আজকের এই সুন্দর আয়োজনে আমাকে দাওয়াত দেওয়ার জন্য মুবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। অংশগ্রহণকারীকে সবাইকে মুবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আসুন আমাদের আগামী প্রজন্মকে আমরা যেন আদর্শবান দেশ এবং জাতির জন্য, একটি আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য আমাদের সময় অভিভাবক যারা রয়েছেন আপনারা ভূমিকা রাখবেন। তাদের হাত থেকে মোবাইলকে নিয়ন্ত্রণ করবেন, তাদের হাতে যে মোবাইল দেবেন সেটাকে আপনার নিয়ন্ত্রণে থাকবে, তাহলেই কিন্তু এই ছাত্ররা বিপদগামী হবে না। অন্যথায় আপনার ছেলে কোন দিকে যাচ্ছে, আপনার প্রিয় সন্তান কোন দিকে যাচ্ছে, সেটা দেখার দায়িত্ব হচ্ছে আমরা সবাই রয়েছি। তাই আসুন আজকের এই সুন্দর আয়োজন থেকে আমরা এই শিক্ষা নেই, কোরআন এবং সুন্নার আলোকে নিজের জীবন গঠন করব, আমাদের পরিবার গঠন করব, আমার সমাজ গঠন করব, দেশ গঠন করব, এবং আলোকিত সমাজ বিনির্মাণের জন্য নিজ নিজ অবস্থান থেকে আরও সবাই সক্রিয় ভূমিকা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।